পঞ্চমী পঞ্চমী আর আর কত জোরে ছুটব রে আমরা, এই ভারী মনের ঘোড়া নিয়ে তো আমরা সাপ রূপ নিতে পারবো না। আমাদের দৌড়তে হবে, কথা কিছুতে থামা চলবে না। ওদের হাত থেকে বাঁচা পর্যন্ত আর এই মণিভর্তি ঘোড়া গঙ্গায় না ফেলা পর্যন্ত আমাদের দৌড়তে হবে, কিছুতে থামা চলবে না। চলে এসো, চলে এসো, চলে এসো। ওদের পালাতে দেওয়া যাবে না, ওদের ধরতেই হবে। সর্বনাশ পঞ্চমী, সাপেরা মানুষ রূপ নিয়ে আমাদের পিছু নিয়েছে। ছোট পঞ্চমী ছোট, আরে জোরে ছোট ছোট পঞ্চমী আয়। এই ভারী ঘোড়া নিয়ে হাড় জোরে দৌড়াতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। পঞ্চমী ওরা আসছে, পঞ্চমী ছোট পঞ্চমী দেখি পাচ্ছি না। বাপু আবার সেই পেটনিটা এসেছে। আচ্ছা, ও তো চোখ বন্ধ করে আছে, তাহলে দেখতে পেল কি করে? আর পেটনি কাকে বললো? আমাকে বলছে, পাঁচি ছেলে একটা। ও মা, পেটনিকে পেটনি বলবো না তো কি বলবো? আর কি যেন করছিল, আমি দেখলুম কি করে, আমার কপালে যে একটা চোখ আছে জানো না। যাকগে এখন আমায় বিরক্ত করো না বাপু, একটু নিশ্চিন্তে ঘুমাতে দাও দেখি। ও সাপ কিনা পরীক্ষা করে দেখা যাক, দেরি করে লাভ নেই। ঘরে ধুনো ধোঁয়া দিয়ে দরজা বন্ধ করে দেখো দেখি। তাতে কি হবে? এটাও জানো না, সাপ ধুনোর গন্ধ সহ্য করতে না পেরে নিজের রূপে ফিরে আসতে বাধ্য হবে।
পঞ্চমীর ঘরে যখন আমি আর দাদা ধোঁয়া দিয়েছিলাম তখন তখন পঞ্চমী সাপ হয়ে ঘর থেকে বেরিয়ে গেছিল। ও সাপ হয়ে ঘর থেকে বেরিয়ে গেছিল তাই আমরা ওকে খুঁজে পাইনি, তারপরে আবার মানুষ হয়ে ঘরের ভেতরে চলে এসেছিল। কি বলছো কি তুমি অদ্রিজা? ও মাই গড, জেঠিমনি একটা বড় একটা জিনিস বলার আছে, আসলে তোমাকে আগে বলিনি কারণ কি সিচুয়েশনটা ওরকম হয়নি, কিন্তু এখন তো আমরা সবাই জানি যে পঞ্চমী সাপ, তাই বলছি। আসলে পঞ্চমীকে জব্দ করার জন্য আমি আর দাদা পঞ্চমীর ঘরে দরজা বন্ধ করে ওইখানে ধোঁয়া দিয়েছিলাম। ফুলোরা শোন, যা গিয়ে ওই ওই বড় জানলা আর ওই ছোট জানলা দিয়ে ধোঁয়াটা ঘরে ঢুকিয়ে দে। যা 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 যা। পঞ্চমী, ও মা, ঘরে তো কেউ নেই গো বৌদি। দেখলেন তো মা, সবাই সবাই কিন্তু একবার না একবার প্রমাণ পেয়েছে যে পঞ্চমী সাপ। সবাই বিশ্বাস করছে, একমাত্র আপনি বিশ্বাস করছেন না যে পঞ্চমী সাপ। থাকুন, আপনি থাকুন আপনার বিশ্বাস নেই, আমি কিন্তু গুরুদেবের কথাই শুনি। আমি ধোঁয়া দিয়ে দরজাটা বন্ধ করে দেব, তাহলে বাধ্য হবে বাচ্চাটা সাপ রূপে আসতে। আর যদি পঞ্চমী হয় তাহলে আজ ওর রেহাই। বৌমা, এতটুকু বাচ্চা, ওর সাথে এরকম ব্যবহার করা কি খুব দরকার? তোমরা পঞ্চমীকে অনেক কষ্ট দিয়েছো, পঞ্চমীর উপর রাগ থেকে বাচ্চাটাকে কষ্ট দিও না। হ্যাঁ দিদি ভাই, ধুনো ধোয়া অতটুকু বাচ্চা সহ্য করতে পারে না কি বলো? না না প্লিজ, এটা এটা করো না, এটা করো না এরকম। মা আমারও কিন্তু একই মত না, মানে ভাই তো গেছে পুলিশ স্টেশনে, তাই না? ভাই আগে পুলিশ নিয়ে আসুক, তারপর না হয় আমরা যা ডিসিশন না নেব। না না, কোনো ঝুঁকি নেওয়া যাবে না, আর পুলিশ তো সাপকে দমন করতে পারবে না। বাচ্চাটার মতলব আমার একদম ঠিক লাগছে না, এই পরীক্ষা করে আমাদের নিশ্চিত হতেই হবে ও সাপ কিনা। অদ্রিজা যা বলল তাতে যদি ও পঞ্চমী হয় তাহলে ধোঁয়ায় ছটফট করতে করতে সাপ রূপ পরিগ্রহ করে ও পালাবার চেষ্টা করবে। আর বিলম্ব করো না পায়মন্ত্রী, ধুনুচির ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ গুরুদেব। মা তুমি এত নিষ্ঠুর হয়ো না মা, তোমার কি ওইটুকু ফুটফুটে একটা বাচ্চার প্রতি মায়া হচ্ছে না? আর দেখলে তো ও টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে। মেহেদি বলছি, তুমি আমার মনে হয় এসবের মধ্যে শুধু শুধু কেন নিজেকে জড়াচ্ছ, তাই না? তুমি এর মধ্যে নিজেকে জড়িও না, মার মানে শাশুড়িমার গুরুদেব যা ঠিক করবেন ওরা করুন না। কিন্তু এটা তো সত্যি অন্যায় হচ্ছে, বাচ্চাটা যদি পঞ্চমী না হয় তাহলে তো ওকে কষ্ট দেওয়া হবে। প্রমাণটা হয়ে যেতে দে না ছোট, দেখতে দে না। আর অন্যায়, অন্যায় তো পঞ্চমী করেছে আমাদের সাথে, একের পর এক দিনের পর দিন করে গেছে, আমাদের বোকা বানিয়েছে, মিথ্যাবাদী একটা। সাপকে আমি রিয়াদ করব না। আমি নিজেও তো থাকতে পারবো না ধনুর সামনে, না না আমাকে এক্ষুনি পালাতে হবে। আমার না খুব ক্লান্ত লাগছে, তার উপরে এরকম সারা গায়ে কাদা লেগে আছে, আমাকে তো পরিষ্কার হতে হবে, চেঞ্জ করতে হবে, আমি বরং ঘরে যাই। হ্যাঁ কিন্তু এই বাচ্চাটার একটা হেস্ত নেস্ত না করে কিন্তু আপনারা ছাড়বেন না।
আমি ঘরে যাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি যাও। আমি এখনো বারণ করছি বড় বাবা, দাদুভাই আসা পর্যন্ত অপেক্ষা করো, একবারে এসব কিছু করো না, আজ বাচ্চাটার কোনো ক্ষতি হয়ে গেলে। মা, আমি শুধুমাত্র আমার ছেলের ক্ষতি, ছেলের ভালো মন্দ ছাড়ার কিচ্ছু দেখব না। থাকার কোন মুখ্য ছেলে, তাই আবার ইচ্ছেধারী সাপ, তার কি ক্ষতি হলো সে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। শুনো জেঠিমণি, সাপ হলে ওকে মেরে ফেলে দিতে হবে, আর না হলে ওকে পুলিশে দিয়ে দেবো। মোট কথা হলো এই বাচ্চাটাকে ছাড়া যাবে না। ঠিক হচ্ছে না, এটা একদম ঠিক হচ্ছে না, কিন্তু মা তো কারোর কথা শুনতেই চাইছে না। তোমার ওই কলসি শস্যের জানে বোধ হয়। সারা জীবনের সঞ্চিত ধন যা আমাকে অমরত্ব দেবে, কি হলো সেই নাগমণিগুলোর? পঞ্চমী, এক ঘন্টার মহাপর্ব, 27 মার্চ রাত 8:30 স্টার জলসায়।